নমস্কার শ্রাদ্ধ থেকে ফেরার পথে উলুবেড়িয়ায় ষোলো নম্বর জাতীয় সড়কে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা একটি গাড়ি জাতীয় সড়কে থাকা একটি লাইট পোস্টে সজরে ধাক্কা মারে সেই সময় দীঘাগামী আরেকটি গাড়ি ওই গাড়িটির পিছনে ধাক্কা মারে দুর্ঘটনায় বারোজন যাত্রী গুরুতর আহত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় জনকে উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা দুইজনকে মৃত বলে ঘোষণা করেন কোথায় কোথায়ও কীভাবে ঘটল এই দুর্ঘটনা সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন সংবাদ সূত্রের খবর অনুযায়ী এদিন সকালে দশজন যাত্রী নিয়ে একটি গাড়ি বাউরিয়া থেকে এক মহিলার মৃতদেহ দাহ করে বাড়ি ফিরছিল উলুবেড়িয়া থানা এলাকার পকিরপাড়ায় ষোলো নম্বর জাতীয় সড়কে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দেখা একটি লাইট পোস্টে সজরে ধাক্কা মারে সেই সময় বালি থেকে দীঘাগামী একটি লরি এসে ওই গাড়িটিকে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে দুর্ঘটনায় গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় বারোজনকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা দুইজনকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম প্রশান্ত পাঠক ধুলান ধারা তারা বাগনানের বাসিন্দা ছিলেন কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখতে এলাকা সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দ্রুত গতিতে অতিরিক্ত লোক নিয়ে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে ইতিমধ্যেই গাড়ির পারমিট সহ সব কিছু ঠিক আছে কি না তাও খতিয়ে দেখা হয়েছে দুর্ঘটনার জেরে ষোলো নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ প্রশাসনে সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তিদের পরিবারে নেমে এসেছে শোকে ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ